বিশিষ্ট প্রাবন্ধিককার রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর জিজ্ঞাসা প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত অনন্য সুন্দর একটি প্রবন্ধ হল সৌন্দর্যতত্ত্ব। সৌন্দর্যবোধ মানব জীবনের সহিত ঘনিষ্ঠভাবে বিজড়িত। সৌন্দর্য উপভোগের ক্ষমতা মানব জীবনের প্রধান সম্পত্তি। কেবল যে কবি নামধেয় মনুষ্য বিশেষই সৌন্দর্য মধুর আকর্ষণে ভ্রমর বৃত্তি হইয়া জীবনপাত করিতেছে তাহা বলা চলে না, কেননা জগৎ হইতে তাহার সৌন্দর্যটুকু কোনো রূপে হরণ করিতে পারিলে সম্পূর্ণ কাব্যরস বর্জিত বয়সী লোকদিগের জন্য দড়ি কলসি সংগ্রহ করা দুঃসাধ্য হইয়া ওঠে। সাংসারিক নিত্য নৈমিত্তিক সুখ দুঃখের সহিত সৌন্দর্য তৃষ্ণার এমন প্রগাঢ় সম্পর্ক যে বোধ করি মনুষ্য মাত্রেরই জীবন কাহিনী বিশ্লেষণ করিলে সেই তৃষ্ণার সফলতার বা নিষ্ফলতার পরিচয় পাওয়া যায়। মনুষ্য মাত্রেরই জীবনকালে এমন একটি মুহূর্ত আইসে যখন সে সুদূর বন প্রদেশ হইতে সাজাঙ্কালীন বংশীধ্বনি কর্ণাগত করিয়া চন্দ্রাপীরের ঘোড়ার মতো সেই অনির্দিষ্ট লক্ষ্যের প্রতি দিকবিদিক ছুটিতে থাকে এবং হয়তো শেষ পর্যন্ত তাহার উদ্ভ্রান্ত জীবন চরম লক্ষ্যের ঠাহর না পাইয়া নিয়তি বসে কোনো রূপ অচ্ছদ সরোবরের সলিল তলে সমাধি লাভ করে। সৌন্দর্য পিপাসা মনুষ্যত্বের অঙ্গ বলিয়া নির্দেশ করি, এবং যাহার সৌন্দর্য পিপাসা একেবারে নাই তাহার মনুষ্যত্বের প্রকোষ্ঠে পৌঁছিতে এখনও বিলম্ব আছে। অক্লেশে এরূপও নির্দেশ করতে পারি, নীরব বনস্থলিতে জ্যোৎস্নাস্নাত শিলাতলে মহাশ্বেতার পার্শ্বে উপবিষ্ট হইয়া অতীতের কাহিনী শুনিতে শুনিতে চন্দ্র করাহত হইয়া মরিতে যাহার অভিলাষ না জন্মে সে ব্যক্তি নিতান্ত হতভাগ্য। জীবনের মতো বস্তুটাকে কাব্যরসের জন্য এরূপ অবলীলাক্রমে বিসর্জন দিতে অনেকের আপত্তি থাকিতে পারে, কিন্তু মধু করোত্তেজিতা শকুন্তলার করোধনত শিলাকমলের আঘাত পাইবার জন্য স্বয়ং মধুকর স্থলবর্তী হইতে কেহ যে বাসনা করে না ইহা সহজে বিশ্বাস করিতে প্রস্তুত নহি। বারুণী পুষ্করিণী তীরে তরু শাখার অন্তরালে কোকিল ডাকিয়া বৃদ্ধ গৃহস্থ কৃষ্ণকান্তের সংসারে যে নৈতিক বিপ্লব উপস্থিত করিয়াছিল সেইরূপ নৈতিক বিপ্লবও যে মনুষ্য সংসারে অসাধারণ ঘটনা তাহা সহজে বিশ্বাস করিব না। অতএব সৌন্দর্যের সহিত মনুষ্যত্বের সম্বন্ধ, অতএব সৌন্দর্য পিপাসা মনুষ্যত্বের অঙ্গ। মানুষ সৌন্দর্য চায় ও সৌন্দর্য পায়, অর্থাৎ প্রকৃতির খানিকটা অংশ মানুষের চোখে সুন্দর বলিয়া প্রতীয়মান হয়, অর্থাৎ প্রকৃতির বাকি অংশ অসুন্দর বা কুৎসিত বলিয়া বোধ হয়। খানিকটা কুৎসিত, কেননা বাকিটা সুন্দর। খানিকটা সুন্দর, কেননা বাকিটা কুৎসিত, অর্থাৎ কুৎসিতের সহিত সাহচর্যে তাহার সহিত তুলনায় তাহা সুন্দর। কতকটা কুৎসিত না হইলে বাকিটা সুন্দর হইত না, অথবা সমস্তই সুন্দর হইলে সৌন্দর্য শব্দ নিরর্থক হইত। অতএব সুন্দরের অস্তিত্ব স্বীকার করিলে কুৎসিতের অস্তিত্ব স্বীকার করিতে হইবে, এককে ছাড়িয়া অন্যের অস্তিত্ব নাই। কোনটা সুন্দর আর কোনটাই বা কুৎসিত, এটাই বা সুন্দর কেন আর ওটাই বা কুৎসিত কেন,
এই প্রশ্ন সঙ্গে সঙ্গে আসিয়া পড়ে। মানুষের মনের সহিত বহিঃপ্রকৃতির এমন সম্বন্ধ কেন? যে মন খানিকটাকে সুন্দর বলিয়া বাছিয়া লয়, সেইটাকেই আপনার করিতে চায়, সেইটার দিকে ধাবিত ও আকৃষ্ট হয়, অবশিষ্টটাকে কুৎসিত বলিয়া পরিত্যাগ করে, তাহা হইতে দূরে রহে অথবা তাহার সংসর্গ ছাড়িতে চায়। এই গভীরতর প্রশ্ন ইহার সঙ্গে উপস্থিত হয়, ইহাতে মানুষের লাভ কি? মানুষ এমন করে কেন? মনুষ্যের এ প্রবৃত্তি কোথা হইতে ও কি উদ্দেশ্যে? কিসেরই বা ইহার পরিণতি? বস্তুতই কি জগতের দুইটা ভাগ, একটা ভাগ সুন্দর আর একটা ভাগ কুৎসিত? শুধু মানুষের পক্ষে নহে, মানুষ ভিন্ন অপর জীবের পক্ষেও সেইরূপ। শুধু মানুষ আর অপর জীব কেন, মানুষ ও ইতর জীবের সম্পর্ক ছাড়িয়া যদি প্রকৃতির কোনরূপ নিরপেক্ষ স্বতন্ত্র সত্তা থাকে, তবে সেই স্বতন্ত্র অস্তিত্বের পক্ষেও সেই রূপ। উপস্থিত প্রবন্ধে এই প্রশ্ন কয়টির যথাসাধ্য আলোচনা করা যাইবে। স্থূল সূক্ষ্ম হিসাবে সমুদায় প্রাকৃতিক সৌন্দর্যকে দুইটা ভাগ করিতে পারা যায়। এই রূপ শ্রেণীবিভাগের পূর্বে সৌন্দর্য শব্দটার অর্থ একটু বোঝা উচিত। উপরে যে সংজ্ঞা দিয়াছি মোটের ওপর তাহাতেই কাজ চলিতে পারে। মনুষ্যের মন যেটাকে টানিয়া রাখিতে চায়, যাহাতে সুখের অনুভব করে, সুখ বল, তৃপ্তি বল, আরাম বল, আনন্দ বল, এরকম একটা অনুভব যাহার সংস্পর্শে উৎপন্ন হয় তাহাই সুন্দর। আর মন যাহা হইতে দূরে থাকিতে চায়, দুঃখ ঘৃণা ক্লেশ বা তাদৃশ্য কোনরূপ অনুভব যাহার পরিণাম তাহাই কুৎসিত। সুতরাং সুন্দরের সহিত সুখের ও কুৎসিতের সহিত দুঃখের সম্বন্ধ, আবার সুখ প্রাপ্তির ও দুঃখ পরিহারের অধ্যাবসায় ও ধারাবাহিক চেষ্টাকেই যদি জীবন বলো, তাহা হইলে সৌন্দর্য পিপাসা জীবনের ভিত্তি হইয়া দাঁড়ায়। এই সৌন্দর্যের খানিকটা স্থূল, খানিকটা সূক্ষ্ম। মধুর রস, মধুর গন্ধ, মধুর শব্দ, মধুর স্পর্শ ও মধুর দর্শনে সঙ্গে সঙ্গে যে তৃপ্তি জন্মে, মনুষ্য মাত্রই তাহা প্রায় সমভাবে সমপরিণামে উপভোগ করিতে সমর্থ। এই সকল মধু তৃপ্তিকে স্থূলের মধ্যে ফেলা যায়। সুখাদ্য ভোজনে প্রায় সকলেরই সমান তৃপ্তি জন্মে, ইহাতে বড় মতভেদ দেখা যায় না। মনুষ্যতর জীবও ন্যূনাধিক পরিমাণে এই তৃপ্তির ভাগী, ইহা জীবন মাত্রেরই, অন্তত অপেক্ষাকৃত উন্নত জীবন মাত্রেরই নিত্যভোগ্য। ইহা নহিলে জীবনযাত্রা চলে না, সুতরাং প্রাকৃতিক নির্বাচনে ইহার উদ্ভব বেশ বোঝা যায়। দেহরক্ষার জন্য জড় জগৎ হইতে কতকগুলা মাল মশলা বাছিয়া গ্রহণ করিতে হয়, কতকগুলাকে বাছিয়া ত্যাগ করিতে হয়। কতকগুলা প্রাকৃত শক্তি দেহের জীবনের স্থিতির পুষ্টির ও অভিব্যক্তির অনুকূল, কতকগুলা প্রতিকূল। এই জন্য কতকগুলা আমরা স্পৃহার সহিত গ্রহণ করি, কতকগুলা দূরে পরিহার করি, নতুবা জীবন চলিত না। অতএব মিষ্ট রস, কোমল শয্যা, স্নিগ্ধ সমীরণ প্রভৃতি ইন্দ্রিয় গ্রাহ্য পদার্থ ইন্দ্রিয় দ্বারা গ্রহণকালে, যাহাদের দ্বারা তৃপ্তি বা আরাম উৎপন্ন হয়, নিত্য জীবনযাত্রার নিমিত্ত যাহারা উপযোগী, তাহাদিগকে এই স্থূল শ্রেণীতে ফেলা চলে।
জীবনের জন্য ইহাদের দরকার, কাজেই ইহাদের ভালো লাগে। এই জন্য মানুষের প্রবৃত্তির সহিত ইহাদের এই সম্বন্ধ প্রাকৃতিক নির্বাচনের ফলে উৎপন্ন, তাহাও বোঝা যায়। লঙ্কা অথবা আর্সেনিক যদি রসনাপ্রিয় হইত, তাহা হইলে জীবন রক্ষা একটা বিরাট ব্যাপার ঘটিয়া উঠিত, সন্দেহ নাই। ইহা ছাড়া এক শ্রেণীর সৌন্দর্য আছে, তাহাকে সূক্ষ্ম বলিয়া নির্দেশ করা চলে। মানুষ ভিন্ন ইতর জীবের এই সৌন্দর্য ভোগের শক্তি আছে কি না সন্দেহ করিবার কারণ আছে। এই সৌন্দর্যের উপভোগ করিতে পারে বলিয়া মানুষ উন্নত জীব। মানুষের মধ্যেও সকলে সমভাবে বা সমান মাত্রায় ইহার উপভোগে অধিকারী নহে। দৈনন্দিন জীবিকা নির্বাহের জন্য ইহার অধিক উপযোগিতা আছে, তাহা বলা চলে না। এই সূক্ষ্ম সৌন্দর্য উপভোগের প্রবৃত্তি বা শক্তি কবি নামক মনুষ্যে বিশেষরূপে পরিস্ফুট। সাংসারিক বা বৈষয়িক অভিজ্ঞতা সম্বন্ধে কবি নামক মনুষ্যে যেরূপ অপবাদ প্রচলিত আছে, তাহাতে ইহাকে জীবিকার্জনের প্রতিকূল বলিয়াই বরং বোধ হয়। ইংরাজিতে যাহাকে আর্ট বলে, বাংলায় তাহাকে ললিতকলা বলা যাইতে পারে। আর সূক্ষ্ম সৌন্দর্যের সৃষ্টি ও প্রকাশই তাহার অবলম্বন ও বিষয়। মানব মনের যে যে ভাগের সহিত ইহার কারবার, তাহার ইংরাজি নাম এস্থেটিক বৃত্তি। জীবিকার সহিত কোনো সম্বন্ধ নাই বলিয়াই এই বৃত্তিটা কী রূপে ও কী উদ্দেশ্যে জন্মিলেও ভালো বোঝা যায় না। এই সৌন্দর্যই বর্তমান প্রবন্ধের বিষয়ীভূত। প্রথমে এই প্রশ্ন আইসে, এই সৌন্দর্য কিসের ধর্ম? ইহা কি বস্তুবিশেষেরই প্রকৃতি নিহিত ধর্ম, অথবা মনুষ্যের মনেরই একটা সৃষ্টি কল্পনা বা কারিগরি? অর্থাৎ যাহাকে আমরা সুন্দর বলি, তাহার প্রকৃতিগত কোনো বিশিষ্টতা নাই, আমরা তাহাতে সৌন্দর্য আরোপ করি মাত্র। বস্তুত এমন দেখা যায়, শ্যাম যাহার সৌন্দর্যে মুগ্ধ, রাম তাহাতে সৌন্দর্যের কণিকা মাত্র দেখেন না। আমার নিকট যাহা সুন্দর, তোমার কাছে হয়তো তাহা কুৎসিত। বিপ্র ক্রীড়ারত মদস্রাবী হস্তির শুণ্ডাসফালন দর্শনে, অথবা গিরি গুহার অভ্যন্তরে মারুৎপূর্ণ রন্ধ্র কিচক ধ্বনি শ্রবণে কালিদাস যে আনন্দ অনুভব করতেন, সকলেই তাহার উপভোগে সমর্থন হইবেন, এইরূপ প্রত্যাশা করা যায় না। আবার সৌন্দর্য বিষয়ে মানুষের রুচিগত তারতম্য ফলিবার নহে। উজ্জয়িনীর রাজপথে তামাশা উপস্থিত হইলে কালিদাসের নয়ন তামাশা ফেলিয়া পার্শ্বস্থ সৌধ বাতায়নের প্রতি ঊর্ধ্বমুখে ধাবিত হইত। স্নানান্তে অর্ধবসনা যুবতীর সন্তুষ্ট বস্ত্র অবয়বের প্রতি তাহার লোলুপ দৃষ্টি আকৃষ্ট হইত, এবং তাহার মানস লোচন জলদময়ী তিরস্করিণীর আবরণ ভিন্ন করিয়া গুহাস্থিতা অংশুকাক্ষেপ বিলজ্জিতা কিম্পুরুষাঙ্গনার নগ্ন দেহের দিকে বিবর্তিত হইত। আবার বিশ্বাসঘাত কৃতজ্ঞ স্বজন কর্তৃক পরিত্যক্ত মানসিক উপদ্রবে উৎভ্রান্ত জরাক্রান্ত অসহায় রাজা লিওরকে আধারে প্রান্তর মধ্যে বিশ্বাসঘাতক ও নিষ্ঠুর জড় প্রকৃতির অত্যাচারে উৎপীড়িত দেখিয়া জগৎরূপী পেষণ যন্ত্রের আবর্তন প্রণালীর উদ্দেশ্যের ঠাহর না পাইয়া
স্তম্ভিত হইবার ক্ষমতা যে সকলের জন্মিয়াছে তাহা বলা যায় না। সুতরাং সুন্দরের যাহা সৌন্দর্য, তাহা যে তাহার স্বভাব সিদ্ধ প্রকৃতিগত ধর্ম, তাহা সকল সময়ে বলা চলে না। যিনি সৌন্দর্য ভোগ করিবেন, তাহার সৌন্দর্য বুদ্ধির তীক্ষ্ণতার ওপরে সৌন্দর্যের মাত্রা নির্ভর করে। অমুক পদার্থকে সুন্দর বলিবার আমার যে পরিমাণ দেওয়া আছে, তোমারও কুৎসিত বলিবার সেই পরিমাণ দেওয়া আছে। তুমি যদি কুৎসিত দেখো, কাহারও সাধ্য নহে যে প্রতিপন্ন করতে পারে উহা সুন্দর। যে কবির কাব্য আমার ভালো লাগে না, তোমার ভালো লাগে, তুমি লাঠি মারিলেও আমার তাহা ভালো লাগিবে না। আমার নিকট উহা যে অর্থে সুন্দর, তোমার নিকট ঠিক সেই অর্থেই উহা কুৎসিত। এ বিষয়ে তোমাকে বাধ্য করিবার কোনো আইন নাই। তথাপি দেখা যায় কতগুলি পদার্থ এমন আছে যাহারা সুস্থ প্রকৃতির মানুষের অধিকাংশের নিকটেই সুন্দর বলিয়া গৃহীত হয়। যেমন পাখি, প্রজাপতি, ফুল। প্রশ্ন এখন এই, কি গুণে ইহারা সুন্দর? ইহাদের সৌন্দর্যে আমাদের লাভ কি? প্রশ্নটির উত্তর দেওয়া বড় সহজ নহে। দর্শনশাস্ত্রের ইতিহাস খুলিলেই 20 রকম সৌন্দর্যতত্ত্বের 50 পাতা বিবরণ পাওয়া যায়, কিন্তু তার মধ্যে একটাও তৃপ্তিকর নহে। আজকাল আমাদের একটা রোগ জন্মিয়াছে, কোনো একটা কিছুর উৎপত্তির ও অভিব্যক্তির ব্যাখ্যা দরকার হইলেই তৎক্ষণাৎ ডারউইনের কাছে ছুটিয়া যাই, কিন্তু ডারউইন এখানে ভরসা দেন না। প্রাকৃতিক নির্বাচনের মূল সূত্র একটা মাত্র কথা, যাহা জীবিকার উপযোগী তাহাতে কোনো না কোনো রূপে জীবনের সাহায্য করে, তাহাই প্রকৃতি কর্তৃক নির্বাচিত হইয়া অভিব্যক্ত ও পরিস্ফুট হয়। কিন্তু উপরে দেখিয়াছি সূক্ষ্ম সৌন্দর্যের সহিত জীবনযাত্রার সম্বন্ধ বিশেষ কিছু নাই। কেননা সংসার যাত্রার কাব্যরস পিপাসু বড় দুর্ভাগ্য জীব। মলয়া নীলে অনুরাগ প্রচণ্ড গ্রীষ্মের সময় জীবন বর্ধনের উপযোগী হইতে পারে, কিন্তু কোকিল কুজনে ও ভ্রমর গুঞ্জনে মুগ্ধ না হইতে পারিলে কি, বা শীতে কি বসন্তে কোনো কালে কোনো ক্ষতি বৃদ্ধি দেখি না। ডারউইন বলেন ফুলের রূপ ও প্রজাপতির রূপ প্রাকৃতিক নির্বাচনে উৎপন্ন। প্রজাপতি পুষ্প হইতে পুষ্পান্তরে পরাগ রেণু বহন করিয়া পুষ্পিত বৃক্ষের বংশ রক্ষা ও জাতি রক্ষা করিয়া থাকে। ফুলের রঙে ও রূপে প্রজাপতি আকৃষ্ট হয়, তাই যে ফুলের যত রূপ তাহার বংশ রক্ষা পক্ষে ততই সুবিধা। কাজেই সুন্দর ফুলের ক্রমশ অভিব্যক্তি ঘটিয়াছে, আবার নিরীহ প্রজাপতির শত্রু সংখ্যা অনেক। এই সকল শত্রুর সৌন্দর্য বৃত্তি এমনই অপরিস্ফুট যে এতটা মূর্তিমান সৌন্দর্যকে একেবারে উদর সাত করিবার জন্য ইহারা অত্যন্ত লালায়িত। এবং এই সকল শত্রুদের সহিত সম্মুখ সমরে দাঁড়ানো দুর্বল প্রজাপতির পতঙ্গ জীবনের পক্ষে বিশেষ আশাপ্রদ নহে। তাই প্রজাপতি ফুলের গায়ে গা দিয়া ফুলের সঙ্গে মিশিয়া ফুলের রূপের ভিতর নিজের রূপ লুকাইয়া শত্রুকে ফাঁকি দিয়া কথঞ্চিত আত্মরক্ষা করে। কাজেই ফুল একদিকে যেমন বিচিত্র বর্ণ সুন্দর, প্রজাপতির কোমল দেহ তেমনি অন্যদিকে বিচিত্র বর্ণ ও সুন্দর হইয়া দাঁড়াইয়াছে। এই হিসাবে ফুলের রূপের সৃষ্টিকর্তা প্রজাপতি,
প্রজাপতির রূপের সৃষ্টিকর্তা ফুল। উভয়ে উভয়ের রূপ রাশি ক্রমেই ফুটাইয়া তুলিয়াছে, উভয়ে উভয়ের সৌন্দর্য ফুটাইয়াছে স্বীকার করিতে পারি। কিন্তু আমরা যেমন ফুলের রূপে মুগ্ধ হই, প্রজাপতিও যে তেমনি রূপমুগ্ধ হইয়া আকৃষ্ট হয় এতটা স্বীকার করিতে পারি না। ফরিং জাতির সৌন্দর্য বুদ্ধির এতটা তীক্ষ্ণতা স্বীকার বড়ই কঠিন। ফরিং জাতি একঘেয়ে ফিকে রঙের চেয়ে রঙের ঔজ্জ্বল্য দেখিয়া আকৃষ্ট হয়, তা সে রং সার জন লবকের কাটেই থাক আর কেরোসিন দ্বীপের শিখাতেই থাক। এই পর্যন্ত বোঝা যায়। অপিচ রংদার পুষ্পবিশেষের নিকট গেলে মধুসঞ্চয়টাও ঘটিয়া থাকে। এই পর্যন্ত অভিজ্ঞতার জন্য প্রজাপতিকে বাহাদুরি দিতে পারি। ডারউইনের মতে পুষ্পদেহে আর প্রজাপতি দেহে বর্ণ বৈচিত্র্য বিকাশের ব্যাখ্যার জন্য ইহার অধিক আবশ্যিক নহে। কিন্তু এইরূপ বর্ণ বৈচিত্র্যের সমাবেশ মানুষের চোখে কুৎসিত না লাগিয়া সুন্দর লাগে কেন? মানুষের ইহাতে লাভ কি? এ কথার কোনো উত্তর পাওয়া গেল না। আর একটা কথা আছে, যৌন নির্বাচন। ডারউইন এই মতেরও প্রবর্তক। সিংহের কেশর, পাখির কাকলি, ময়ূরের পুচ্ছ এ সমস্তই সুন্দর, এবং ডারউইনের মতে এ সমস্তই যৌন নির্বাচনে অভিব্যক্ত। স্ত্রীজাতি সুন্দর, পুরুষ বানিয়ালয়, কাজেই সুন্দর পুরুষেরই বংশরক্ষা ঘটে। ফলে বংশ পরম্পরায় সৌন্দর্যের বিকাশ হয়। পারাবত যখন তাহার বিস্ফারিত নীল কণ্ঠ আনম্র উন্নম্র করিয়া চারু পুচ্ছ নর্তিত করিয়া কণ্ঠাধ্বনিতের অনুকরণ করিয়া পারাবতীর নিকট নাচিতে থাকে, তখন সে জানে না যে সে প্রকৃতির নিয়োগে সৌন্দর্য সৃষ্টিতে নিযুক্ত হইয়াছে। যৌন নির্বাচন মানিয়া লইলে জীবদেহে সৌন্দর্যের উদ্ভব অনেক স্থলে বোঝা যায়, কিন্তু যৌন নির্বাচন সকলে মানিতে চাহেন না। ওয়ালা সাহেবই যৌন নির্বাচনের বিরুদ্ধে দাঁড়াইয়াছেন। তিনি প্রাকৃতিক নির্বাচনের বলেই এ সমুদয়ের উদ্ভব বুঝাইতে চাহেন। কাজেই ডারউইনের মতো এখনো দ্বিধাহীন চিত্তে গ্রহণ করিতে সাহস হয় না। গ্রহণ করিলেও মূল কথার ব্যাখ্যা হইল না। ময়ূর পুচ্ছ বিস্তার করিয়া ময়ূরীর নিকট বাহুবা লইতে পারে, কিন্তু মানুষের তাহাতে কি আসে যায়? মানুষের চোখে ময়ূরপুচ্ছ সুন্দর লাগে কেন? ময়ূরপুচ্ছের উজ্জ্বল বর্ণ সমাবেশে এমন কি মাহাত্ম্য আছে যে মানুষের তদ্দর্শনে এত তৃপ্তি জন্মে? মনোবিজ্ঞানের সাহায্যে এইরূপ সৌন্দর্য তত্ত্ব বুঝিবার চেষ্টা করা যাইতে পারে। অনুভূতির বিচিত্র পরম্পরা লইয়া চৈতন্য বা চিত প্রবাহ, সমস্ত অনুভূতিগুলি এক রকমের হইলে তাহাদের পরম্পরায় চৈতন্য ফুটিত কিনা সন্দেহ। অনুভূতির মধ্যে পরস্পর যত পার্থক্য বিচিত্রতা বা বিশিষ্টতা, চৈতন্য তত বিকশিত ও পরিস্ফুট। সুতরাং মানুষের চৈতন্য যে অস্তিত্বযুক্ত, তাহার মূল কারণ এই যে মানুষের অনুভূতিগুলা একরকম নহে। পঞ্চাশ রকম বিভিন্ন শব্দ স্পর্শ গন্ধের সমবায়ে জগতের যে দৃশ্যপট, তাহা ক্ষণে ক্ষণে বদলাইয়া নূতন নূতন শব্দ
নূতন নূতন স্পর্শ, নূতন নূতন গন্ধ সম্মুখে আনিতেছে। তাহাতেই চৈতন্যের ধারাবাহিক স্রোত এক টানে চলিয়াছে। চৈতন্যের অস্তিত্বের সঙ্গে অনুভব বৈচিত্র্যের এরূপ সম্বন্ধ। সুতরাং যেখানে চৈতন্য আছে সেখানে এই বৈচিত্র্যও আছে। যেখানে বৈচিত্র্য পরিস্ফুট, চৈতন্যও সেখানে সম্মুখ বিকশিত। সেইখানেই রূপ ও সেইখানেই সৌন্দর্য। যেখানে অনুভৃতি নিত্য পরিবর্তনশীল, সেইখানেই চৈতন্য স্ফূর্তিমান। আবার অনুভূতির আকস্মিক পরিবর্তন জীবনের পক্ষে শুভ নহে। ধীরে ধীরে ক্রমে ক্রমে পরিবর্তন ঘটিলেই কল্যাণ, নতুবা জীবনের শৃঙ্খল অনেক সময় ছিঁড়িয়া যায়। আপনার চিরপরিচিত চিরবেষ্টনী হইতে হঠাৎ সরাইলে জীব ম্রিয়মান হইয়া পড়ে। পরিবর্তনের ঘাত প্রতিঘাতে জীবনের গ্রন্থি আলগা হইয়া পড়ে। কাজেই আকস্মিক বা অতিমাত্র কিছুই ভালো লাগে না। কাজেই সৌন্দর্যের এক হেতু অনুভূতির প্রবাহে আকস্মিকতার ও আতিশয্যের অভাব। আবার যাহার সহিত জীবনের স্থিতির ও পুষ্টির কোনরূপ সম্বন্ধ আছে, যাহা স্বাস্থ্যের অনুকূল, যাহাতে জীবন সংগ্রামে আমাদের ভীতির ভাব কোনরূপে কমাইয়া দেয়, তাহারই প্রতি মন স্বভাবত আকৃষ্ট হয়। তাহাই দেখিতে ভালো লাগে। যেমন সুগঠিত বলিষ্ঠ নরদেহ, যেমন স্বাস্থ্য শোভা সম্পন্ন যুবতীর আরক্ত গণ্ডদেশ, যেমন দৃঢ়মূল ছায়া বিস্তারী মহিরুহ, যেমন দৃঢ় ভিত্তি সৌষ্ঠব সম্পন্ন অট্টালিকা। সৌন্দর্যের আরেকটি হেতু সহানুভূতি। শুধু আমার চোখে যাহা ভালো লাগে তাহা সুন্দর, আবার যাহা আমার চোখে তোমার চোখে অপরের চোখেও ভালো লাগে তাহা আরও সুন্দর। মানুষের কতগুলা বৃত্তি আত্মপুষ্টির অভিমুখ ও আত্মপুষ্টির উদ্দেশ্যে অভিব্যক্ত, কতগুলা সমাজ পুষ্টির অভিমুখ ও তদুদ্দেশ্যে অভিব্যক্ত। এই সামাজিক পরার্থপ্রবণ বৃত্তিগুলা উন্নত মনুষ্য প্রকৃতির প্রধান অঙ্গ হইয়া দাঁড়াইয়াছে। যাহাতে এই বৃত্তিগুলিকে জাগাইয়া দেয়, উত্তেজিত করে, ইহাদের প্রবলতা ও তীক্ষ্ণতা সাধন করে, সেগুলি অতি সুন্দর। দয়া মমতা স্নেহ প্রণয় প্রভৃতি সামাজিক বৃত্তিগুলি যতই ফুটিয়া ওঠে ততই সমাজের কল্যাণ। সেই জন্য যে সকল পদার্থ দয়া মমতা প্রণয়াদি বৃত্তির উত্তেজক ও পরিপোষক তাহারা অতি সুন্দর। গান গাইয়া সুখ হইতে পারে, পরকে শোনাইয়া বুঝি আরও সুখ। কবিতা কবির হৃদয় হইতে উথলিয়া জনসংঘের মুখে ছুটিয়া চলে, আর বাক বাহুল্যের প্রয়োজন নাই। সংক্ষেপে এই পর্যন্ত বলা যাইতে পারে। যাহাতে চৈতন্যের প্রবাহকে স্থির বেগে মন্দ গতিতে চালিত রাখে তাহা সুন্দর। যাহাতে জীবনের ভরসা দেয়, প্রাকৃতিক প্রতিকূল শক্তির সম্মুখে আত্মাকে মৃয়মান হইতে নিষেধ করে তাহা সুন্দর। আর যাহাতে অনেকের মনে সমান প্রীতি জন্মাইয়া মনে মনে জড়াইয়া দেয়, পরার্থপ্রবণ বৃত্তিগুলোকে জাগ্রত ও উত্তেজিত রাখিয়া সমাজ জীবনকে অগ্রসর করে তাহা আরও সুন্দর। এই হিসাবে জীবন রক্ষার সহিত সৌন্দর্যের সম্বন্ধ। শুধু আমার জীবনের রক্ষা নহে, তোমার জীবনের এবং সমগ্র সমাজ জীবনের
রক্ষার সহিত ইহার সম্বন্ধ। ব্যক্তিজীবন ও সমাজ জীবন উভয়ের বর্ধনেই প্রাকৃতিক নির্বাচনের হাত আছে। সুতরাং প্রাকৃতিক নির্বাচন এ সৌন্দর্য বুদ্ধির জনক ও বিকাশ বলিতে আপত্তি ঘটে না। এইরূপ ব্যাখ্যার পথে কয়েক পা অগ্রসর হওয়া যায় বটে, কিন্তু সম্পূর্ণ তৃপ্তি লাভ ঘটে না। যখনই মনে করা যায় সৌন্দর্য জীবন রক্ষক বা জীবন বর্ধক, সে জীবন ব্যক্তির জীবনই হোক আর সমাজের জীবনই হোক, তখনই এ নিতান্ত ইউটিলিটির বা ক্ষতি লাভ গণনার ভাব আসিয়া পড়ে এবং সৌন্দর্যের সুন্দরতা দূর হয়। সৌন্দর্যে এমন একটা কিছু আছে যাহার উপভোগে কেবল তৃপ্তি মাত্র, সুখ মাত্র, ফলাফল চিন্তা, ইউটিলিটি চিন্তা, ক্ষতি লাভ চিন্তা, ভবিষ্যৎ চিন্তা, জীবন মরণ চিন্তা যাহাকে কলুষিত করে না, যাহা বিশুদ্ধ নিরপেক্ষ নির্মল উদ্দেশ্যহীন আনন্দের উৎপাদক বই আর কিছুই নহে। সুতরাং প্রাকৃতিক নির্বাচনে অন্যরূপ প্রাকৃতিক কারণে যেরূপ এই অনাবশ্যক আনন্দভোগ প্রবৃত্তির উৎপত্তি হইল, তাহা সমস্যায় থাকিয়া যায়, সদুত্তর মেলে না। আমার বিবেচনায় প্রাকৃতিক নির্বাচনকে আর একটু চাপিয়া ধরিলে আর একটু অগ্রসর হওয়া যাইতে পারে। প্রকৃতি একভাবে আমার বিরুদ্ধে খড়্গহস্তে দণ্ডায়মানা, অকরুণা, নিষ্ঠুরা, দয়ালেশ বিবর্জিতা। আবার প্রকৃতি অন্যভাবে আমাকে সেই খড়্গাঘাত হইতে বাঁচাইবার জন্য ব্যাকুলা। কেন এমন তাহা বলা যায় না, কিন্তু ইহা সত্য, ইহা মানিতে হয়। না মানিলে চলিবে না, ইহাতেই আমার নিজত্বের অভিব্যক্তি। ইহার ফলেই আমি সেই খড়্গাঘাত হইতে দূরে থাকিতে ক্রমশ শিখিতেছি। প্রকৃতির নিষ্ঠুর আক্রমণ হইতে আত্মরক্ষার জন্য ক্রমেই আমার জ্ঞান বিকাশ, বুদ্ধি বিকাশ, ধর্ম বিকাশ ঘটিতেছে। আমার অনুভূতি ক্রমেই তীক্ষ্ণ হইতে তীক্ষ্ণতর হইতেছে। অনুভূতি অর্থাৎ দুঃখের অনুভূতি, দুঃখের অনুভূতি অর্থাৎ প্রকৃতি হস্তে খড়্গাঘাতের আশঙ্কা। এই অনুভূতি যাহার তীক্ষ্ণ নহে, খড়্গাঘাতের আশঙ্কা যাহার মোটেই নাই, সে জীবন সমরে আত্মরক্ষার সমর্থ নহে, তাহার জীবনের ভরসা নাই। শঙ্কার হেতু যাহাকে বেষ্টন করিয়া আছে তাহার নিঃশঙ্ক ভাব মঙ্গলপ্রদ নহে। যাহার এই আশঙ্কা প্রবল, এই অনুভূতি প্রবল, তাহারই মোটের ওপর জীবনের ভরসা অধিক। সেই ব্যক্তি সংগ্রামে কিছুদিন বাঁচিতে পারিবে, সম্মুখ যুদ্ধে দাঁড়াইতে পারিবে বলা যায় না। ভয়াকুল মৃগের ন্যায় শঙ্কা মাত্র বল, শশকের ন্যায় শত্রু হইতে পলাইয়া লুকাইয়া কথঞ্চিত আত্মরক্ষণে সমর্থ হইবে মাত্র। অতএব জীবনে দুঃখানুভূতির বিকাশ, অতএব জীবন দুঃখময়। জীব পর্যায়ে যে যত উন্নত সে তত দুঃখী। জীবেরই দুঃখ আছে, কাঠপাথরে দুঃখ নাই। জীবের মধ্যে আবার মানুষের মতো দুঃখী কেহ নাই। ক্রঞ্চ মিথুনের মধ্যে একটিকে নিষদী সরাহত দেখিয়া যাহার বদন হইতে প্রথম শ্লোক স্বতঃ প্রবৃত্ত হইয়াছিল, মনুষ্য মধ্যে তিনি রামায়ণী গাথার রচনায় সমর্থ হইয়াছিলেন।
সমাজের ইতিহাস, সভ্যতার কাহিনি ইহার সাক্ষী। প্রাকৃতিক শক্তির অত্যাচার কেবল ব্যক্তি জীবনের ওপর বিদ্যমান তাহা নহে, সমাজ জীবনের ওপরেও সমভাবে বিদ্যমান। আবার সমাজ রক্ষা না হইলে ব্যক্তি জীবন রক্ষা হয় না, সুতরাং পরের দুঃখেও সমবেদনা মূলত ব্যক্তি জীবন রক্ষার অনুকূল। জীবন দুঃখময়, কেননা দুঃখময়তাতেই জীবনের উন্নতি ও আশা। আবার জীবন দুঃখময় সেই জন্যে জীবনে সুখের আবশ্যকতা, নইলে দুঃখের ভারে জীবন টিকিত না, নইলে প্রকৃতির উদ্দেশ্য ব্যর্থ হইত। প্রকৃতির এ কীরকম খেয়াল বুঝা যায় না, কিন্তু প্রকৃতির খেয়াল এইরূপ। মন্দ করিয়া প্রকৃতি ভালো করে, ভালো করিবার জন্য প্রকৃতির মন্দ ব্যবহার। মানুষের প্রতি দয়াবশত প্রকৃতি এত নিষ্ঠুর। প্রকৃতির চরম উদ্দেশ্য কি বলা যায় না? বন্ধু শোকার্ত টেনিশন দেখিতে পান নাই, আমরাও পাই না। কেননা যখনই দেখি ভালো, তখনই পরক্ষণেই দেখি মন্দ। সুতরাং উহা বিধাতার খেয়াল বা লীলা বলিয়াই নিরস্ত থাকিতে হইবে। জীবন দুঃখময়, তাই মানুষে সুখ খুঁজিয়া বেড়ায় এবং সুখ পায়। সুখ না পাইলে ধরাধামে মানুষ টিকিত না। সুখের মাত্রা অধিক কি দুঃখের মাত্রা অধিক সে কথা তুলিব না, তাহার ঠিক উত্তর নাই। তবে ইহা স্বীকার্য যে খুঁজিলে সুখ মিলে, অন্তত মানুষ সুখের অন্বেষণ করিয়া বেড়ায়। এইটা তাহার জীবনের একটা প্রধান কাজ, এবং অগত্যা সে সুখের সৃষ্টি করে। যে যত উন্নত তাহার তত দুঃখ, তাহার তত সুখের দরকার, না হইলে তাহার জীবন চলে না। মোটের ওপর সে তত সুখ খুঁজিয়া পায়। দুঃখের অনুভূতি যাহার তীক্ষ্ণ তাহার নাম কবি। কাজেই মোটের ওপর কবির দুঃখের অনুভূতিও প্রবল। সুখের জন্য যে কতকগুলা সামগ্রী জগতের মধ্যে নির্দিষ্ট আছে তাহা নহে, অমুক অমুক পদার্থই সুখ দিবে, সুন্দর দেখাইবে এমন কোনো বিধান নাই। মানুষ সম্মুখে যাহা পায় তাহা হইতে সুখ টানিয়া আনিতে চেষ্টা করে, দ্রব্যাদ্রব্য বিচার করে না, যেখানে সেখানে যখন তখন সুখের আবিষ্কার করে। কতকগুলা পদার্থ আছে বটে, তাহাতে সাধারণ মানুষ মাত্রেই কিছু না কিছু সুখ পায়, কিছু না কিছু সৌন্দর্য দেখে, উপরে তাহাদের উল্লেখ করিয়াছি। এই পদার্থগুলা কোনো না কোনো রূপে জীবন রক্ষার পক্ষে অনুকূল ও আশাপ্রদ, কিন্তু ব্যক্তি বিশেষের পক্ষে এ সাধারণ নিয়ম খাটে না। তাহাদের সুখের বড়ই দরকার, তাই যাহা তাহা যে সে পদার্থ হইতে তাহারা সুখ আকর্ষণ করে, তাহা জীবনের উপযোগী। কি জীবনের অন্তরায় তাহা বিচার করিবার অবকাশ পায় না, বিনা বিচারে তাহাকে মনের মতো গড়িয়া লয়, তাহাতে সৌন্দর্যের সৃষ্টি করে। জীবনের পথে চলিতে চলিতে দু চোখে যাহা দেখে তাহাই রঙিন চশমা পরিয়া রঙিল করিয়া দেখিয়া লয়। কেননা সৌন্দর্যই তাহার পক্ষে আবশ্যক, বিশুদ্ধ সৌন্দর্যই তাহার অবলম্বন, বিশুদ্ধ সুখই তাহার লক্ষ্য। যাহা বুঝিতে পারে তাহাতে আনন্দ পায়, যাহা বুঝে না তাহাতেও আনন্দ পায়। অনেক সময় যাহা বোঝা যায় তার চেয়ে যাহা বোঝা যায় না তাহাতে আনন্দ অধিক হয়। স্থূল হিসাব একটা সমস্যা। বিজ্ঞানবিদ
জগৎযন্ত্রের জটিলতা উদ্ঘাটন করিয়া যতই কার্যকারণ শৃঙ্খলার আবিষ্কার করেন, আবিষ্কৃত নিয়ম প্রণালীকে যতই মনুষ্যজীবনে সহায় করিয়া তোলেন, এক কথায় জগতের রহস্যকে যতই বুঝিতে চেষ্টা করেন বা বোঝেন, ততই তিনি আনন্দ পান, সৌন্দর্য অনুভব করেন। আবার সেই দুর্ভেদ্য রহস্যের যে ভাগটা কোনো মতে আয়ত্ত হয় না, কোনো মতে নিয়মের বশে আসে না, সে ভাগটা আরও সুন্দর বলিয়া প্রতীয়মান হয়। আমরা সাধারণ মানুষে যেটা বুঝি তাহাতে বিশেষ আরাম পাই, আবার যেটা বুঝি না তাহাতে সময়ক্রমে আরও আরাম পাই। তাহা আপাতত নিয়মের বাহির, ইংরাজিতে যাহাকে মিরাকল বলে, তাহার প্রতি মানব মনের প্রবল আকর্ষণ বোধ করি এই জন্য। অনির্দেশ্য অতি প্রাকৃত শক্তি সেই জন্য সৌন্দর্যে মহীয়সী। অনেকের মতে বৈজ্ঞানিকগণ জগতে রহস্য উদ্ঘাটন করিয়া সৌন্দর্যের বিনাশে নিযুক্ত আছেন। রামচরিত্রে সীতা নির্বাসন অনেকের চোখে ভালো লাগে না, বিশেষত আমাদের মতো ইংরাজিওয়ালাদের কাছে। রামচরিত্রের এইটুকু ভালো বোঝা যায় না, এবং বোধ হয় এই জন্যই ইহা সুন্দর। সমাজ শক্তির প্রতিঘাতে মহৎ ব্যক্তির জীবনে সময়ে সময়ে এমন একটা বিপ্লব উপস্থিত করে, যাহাতে তাহার জীবনের গতি কক্ষাভ্রষ্ট হইয়া যায়। সামাজিক জীবনের এই একটা দুর্ভেদ্য অতএব সুন্দর রহস্য। বাসন্তী দেবী রামকে সম্মুখে পাইয়া নিরপরাধা সীতার নির্বাসনের অপরাধে বাক্যবাণে তাহাকে জর্জরিত করিয়াছিলেন, তাহার সর্বাঙ্গে হুল ফুটাইয়াছিলেন, কিন্তু তিনিই আবার রামচরিত্রের এইটুকু বুঝিতে না পারিয়া অথচ রামচরিত্রের লোকোত্তর গৌরবে অভিভূত হইয়া বলিতে বাধ্য হইয়াছিলেন যে বজ্র হইতে কঠোর, কুসুম হইতে কোমল লোকোত্তর চরিত্র কে বুঝিতে পারে। যাহা হোক, সৌন্দর্য ও তদনুভবজাত আনন্দ না হইলে মানুষের জীবনযাত্রা দুঃসাধ্য হয়, তাহাতেই মানুষের এই সৌন্দর্য সৃষ্টির ক্ষমতা জন্মিয়াছে, এই অনুমান বোধ করি সম্পূর্ণ অসঙ্গত নহে। সৌন্দর্য তত্ত্বের আলোচনায় এই কয়েকটি কথা পাওয়া গেল। এক, ইতর জীবের মধ্যে সৌন্দর্য বুদ্ধি থাকিতে পারে, কিন্তু মনুষ্যের সৌন্দর্য বুদ্ধির সহিত তাহার তুলনা হয় না। সূক্ষ্ম সৌন্দর্যে ভোগের শক্তি মনুষ্যত্বের একটা প্রধান লক্ষণ মনে করা যাইতে পারে। দুই, মনুষ্য মধ্যে আবার সকলের এই শক্তি সমান নহে, এই শক্তির তারতম্যে মনুষ্যত্বের মাত্রা নির্দিষ্ট হইতে পারে। তিন, প্রকৃতির বহু রূপিতার সহিত জীবের চেতনার গূঢ় সম্পর্ক আছে। প্রকৃতি বহুরূপী না হইলে জীবের চেতনা ফুটিত না। উন্নত চেতন জীব মনুষ্য বিচিত্র ও বহুরূপী প্রকৃতিকে আদর করে, একঘেয়ে জিনিস সুন্দর হয় না। চার, যাহাতে মানুষের কিছু না কিছু লাভ আছে তাহা মানুষ ক্রমশ প্রাকৃতিক নির্বাচনের ফলে উপার্জন করিয়া থাকে। সৌন্দর্যবোধে কোনরূপ লাভ আছে দেখিতে পারিলে সৌন্দর্যবোধের উৎপত্তি বোঝা যাইবে। কতকগুলি পদার্থ কোনো না কোনোরূপে স্বাস্থ্যের ও জীবনের অনুকূল, আর কতকগুলি পদার্থ জীবন সংগ্রামে আশঙ্কা দূর করিয়া আশা আনে, নৈরাশ্য দূর করিয়া প্রফুল্লতা আনে। আরও কতকগুলি পদার্থ ব্যক্তিগত জীবনের মুখ্যভাবে অনুকূল্য না করিলেও
সামাজিক জীবনে বা জাতীয় জীবনে আনুকূল্য করিয়া থাকে। পরের প্রতি সমবেদনা জাগাইয়া পরার্থবৃত্তির উদ্দীপনা করে। এই সকল পদার্থ মানুষে পাইতে চায় এবং পাইলে আনন্দিত হয়, অতএব ইহারা সুন্দর। ৫. কিন্তু ব্যক্তিগত জীবনের অথবা জাতীয় জীবনের স্থিতি বা পুষ্টি বিষয়ে কোনরূপ আনুকূল্য করে না, অথচ মনুষ্যের নিকট অতি সুন্দর এমন পদার্থেরও অভাব নাই। এমনকি যাহা অকারণে সুন্দর, তাহার মতো সুন্দর অন্য কোনো জিনিস নহে। যাহাতে কোনো লাভ নাই, সেই সৌন্দর্যের বুদ্ধি কীরূপে উৎপন্ন হইল তাহা স্থির করা দুঃসাধ্য। ৬. এইটুকু বলা যাইতে পারে যে মনুষ্যত্বের অভিব্যক্তির সহিত মনুষ্যের দুঃখ বৃত্তি ক্রমশ তীব্র ও তীক্ষ্ণ হইতেছে, ইহা সত্য কথা। মানুষের উন্নতির ইহা একটা লক্ষণ। ব্যক্তিগত জীবনে নিজের জন্য আশঙ্কা এবং জাতীয় জীবনে আত্মীয় লোকের জন্য আশঙ্কা হয়তো মনুষ্যের এই দুঃখ প্রবণতার মূলে বিদ্যমান। এই দুঃখবৃত্তি জীবনের রক্ষা বিষয়ে অনুকূল। যেখানে সেখানে এই আশঙ্কা না থাকিলে মনুষ্য জীবন রক্ষায় উদাসীন হইত, এবং এই আশঙ্কা হইতেই দুঃখবৃত্তির উৎপত্তি। ৭. কিন্তু কেবল দুঃখেরই বৃদ্ধি ঘটিলে মানব জীবন দুর্বহ হইত, উন্নত মানব ধরাধামে টিকিত না। মনুষ্য যেমন যেখানে সেখানে দুঃখ পায়, সেইরূপে যেখানে সেখানে আনন্দ কুড়াইবার ক্ষমতা না পাইলে মানুষ কিছুতেই বাঁচিতে পারিত না। কোথা হইতে দুঃখ আসিবে তাহা যেমন সর্বত্র স্থির করা চলে না, সেইরূপ কোথা হইতে কখন আনন্দ পাওয়া যাইবে তাহাও সর্বদা নির্দেশ করা চলে না। যেখানে আনন্দ পাওয়া যায় তাহাই সুন্দর, এবং যেখানে বিনা কারণে আনন্দ পাওয়া যায় তাহা সেই জন্যই অতি সুন্দর। সাধারণত যাহাদের দুঃখবৃত্তি প্রবল, সৌন্দর্য কুড়াইয়া পাইবার ক্ষমতা তাহাদেরই তত প্রবল। দুঃখের মতো সুন্দর সামগ্রী বোধ করি দ্বিতীয় নাই। কাব্যে এই জন্য করুণ রসের স্থান সর্বোপরি। ৮. সৌন্দর্য বুদ্ধি মানুষের মনে, অপিচ সৌন্দর্য মানুষের মনঃকল্পিত। কোনো দ্রব্য স্বভাবত সুন্দর নহে, মানুষ তাহাকে স্বার্থের জন্য সুন্দর করিয়া লয়। মানুষই সৌন্দর্য রচনা করে, সৌন্দর্য রচনাতেই মানুষের আনন্দ, এবং এই আনন্দটুকুই তাহার লাভ। দুঃখ বহুল সংসারে বিচরণকালে আনন্দ রচনা না করিলে তাহা চলে না, কাজেই সে বাধ্য হইয়া আনন্দ রচনা শক্তি অর্থাৎ সৌন্দর্য বুদ্ধি ক্রমশ উপার্জন করিয়াছে। যাহাতে লাভ তাহাই প্রাকৃতিক নির্বাচনে উৎপন্ন, ইহা স্বীকার করিলে এখানেও প্রাকৃতিক নির্বাচনের দোহাই দেওয়া যাইতে পারে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ, নমস্কার।